বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা সবাইকে সকালের শুভেচ্ছা সেন্ট পিটার্সবার্গ থেকে। আপনারা জানেন যে সেন্ট পিটার্সবার্গ এই শহরটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে বিখ্যাত। এটি বিশ্ব ঐতিহ্যের স্থাপনাগুলো যেগুলো সারা বিশ্বে আছে সেই বিশ্বের স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি স্থান হলো এটি। আমরা আপনাকে জানিয়ে রাখি যে 1703 সালের দিকে গোড়াপত্তন হয় এই সেন্ট পিটার্সবার্গের। 1914 সালে এই সেন্ট পিটার্সবার্গের নাম পরিবর্তন করে পেত্রোগ্রাদ রাখা হয় এবং 1924 সালে সেটি আবার লেনিনাগ্রাদ নামে রাখা হয়, পরিবর্তন করা হয়। পুনরায় 1919 সালে সেন্ট পিটার্সবার্গ নামে আবার পুনরায় ফিরে আনা হয়। আমরা যে স্থাপনাটি দেখছি এটি ক্যাথেড্রাল, অর্থাৎ ধর্মীয় উপাসনালয় ছিল। এই উপাসনালয়টি এখানে যে বৈশিষ্ট্যটা হলো এই যে 1941 থেকে 44 সাল পর্যন্ত এখানে প্রায় 1,48,000 বম ফেলা হয় এই শহরে। এবং এই স্থাপনার যে পিলারগুলো দেখছেন, এই পিলারগুলো সেই বোমের আঘাতে ক্ষতবিক্ষত হয়, সেটি একই অবস্থায় রেখে দেওয়া হয়েছে। যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এই যে এখানে যে স্থাপনাগুলো আমরা দেখছি সেই স্থাপনাগুলো সংরক্ষণ করা হয়েছে। এটি কোনো সংস্কারও করা হয় না, কারণ এর উপরে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ক্ষত চিহ্ন সেই চিহ্নগুলো এখানে ঠিকমতো অটুট আছে। একটু বলে রাখি সেটি হলো যে রাশিয়ার এই সেন্ট পিটার্সবার্গটি শহরটি রাশিয়ার ফেডারেল শহর এবং এটি বাল্টিক শহরের সাগরের অন্তর্গত ফিনল্যান্ড উপসাগরের মাথায় এবং নেভা নদীর তীরে এই শহরটির অবস্থান। আমরা এখন এই ক্যাথেড্রালের মধ্যে প্রবেশ করব। এখানে লাইন ধরে ঢুকতে হয়। সিকিউরিটি সিস্টেম যে টিকিট পাঞ্চ করা হচ্ছে। আমরা একে একে এখানে ঢুকে যাব ভেতরে। যেটি বলছিলাম, আমরা যে ভবনটিতে এখন ঢুকছি এটি 1941 থেকে 44 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে 1,48,000-এরও বেশি বোমা নিক্ষেপ করা হয় এই শহরের মধ্যে। তারপরে এই ভবনটি সুরক্ষিত আছে। এটি একটি সুরম্য ভবন, ক্যাথেড্রাল। এর পিলারগুলো এত মজবুত মনে হয় যেন পাহাড় কেটে তৈরি করা। একটি মিউজিয়াম এখন ফোন না দেওয়ার জন্যে সবাইকে অনুরোধ করবো, যেহেতু লাইভে আছি ফোন না দিলেই, ফোন দিলে ইন্টারনেটে ফোন কল আসলে লাইভটি যেটি বলছিলাম এই স্থাপনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা।
যেটি এখানে এক একটি স্ল্যাব তৈরি করা হয়েছে ব্লক, এবং সেই ব্লক তৈরি করে এই ভবনটি কিভাবে তৈরি করা হয়েছে তার একটি ডিসপ্লে এখানে টেলিভিশনের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে এই মিউজিয়ামের মধ্যে। ২০০ বছরের পুরনো এই ভবন তৈরি করা হয়েছিল। But in 2008, the first column was in the middle. But it takes about 20 years. 40 years. Right, 400 বছর. প্রায় 400 বছরের পুরনো একটি স্থাপনা। এবং একটি বড় বিষয় হলো যে এটি এই স্থাপনার সবখানেই যীশু খ্রিস্ট এবং মরিয়ামের ছবি অঙ্কিত আছে এর দেয়ালগুলোতে, এবং চূড়ায় যে মিনার আছে সেই মিনারে। এর যে স্তম্ভগুলো আছে সেই স্তম্ভগুলো অত্যন্ত মজবুত, এবং কল্পনাই করা যায় না আজ থেকে 400 বছর পেছনের মানুষগুলো স্থাপনা। বন্ধুরা, যারা আপনারা এই মুহূর্তে আমাকে ইন্টারনেটের মাধ্যমে রিং করছেন, কল করছেন, তাদের কাছে অনুরোধ, যেহেতু এই স্থাপনার মধ্যে আমরা প্রবেশ করেছি, লাইভটা বাধাগ্রস্ত হলে এখানে আর আসা সম্ভব হবে না, হয়তো কোনো দিন আসতে পারবো না। তো দয়া করে এই মুহূর্তে ফোন দিবেন না, আপনার লাইভটা দেখুন, শেষ করুন, এবং পরে আমি আপনাদের ফোন ব্যাক দিব। যে কথা বলছিলাম যে স্থাপনাটা কতটা মজবুত তার বর্ণনা হলো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্থাপনার এই শহরে প্রায় 1,48,000 বোমা নিক্ষেপ করা হয়। এই বিল্ডিংয়ের মানে বহির্ভাগে আমরা যেখানে যে পিলারগুলো আছে, স্তম্ভগুলো আছে, সেই স্তম্ভগুলোতে সেই বোমার চিহ্নগুলো এখনও রয়ে গেছে, কোনো সংস্কার করা হয়নি। তারপরে ভবনটি গুড়িয়ে যায়নি, এর থেকে বোঝা যায় যে এর যে অবকাঠামো যে কত মজবুত এটি চিন্তাই করা যায় না। এবং আগেই বলেছি যে সেন্ট পিটার্সবার্গ হল ইতিহাস এবং সংস্কৃতির শহর, এটি বিশ্ব ঐতিহ্য, সারা বিশ্বের যে ঐতিহ্যগুলো আছে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ, সেই হেরিটেজগুলোর মধ্যে অন্যতম এটি। এটি একটি ক্যাথেড্রাল অর্থাৎ উপাসনালয়। গির্জা এবং ক্যাথেড্রালের মধ্যে একটু পার্থক্য আছে, সেই দুটি ভিন্ন ভিন্ন মাত্রার। এই হলো পিলারের সেই একটি পিলার, অর্থাৎ একটি পিলার প্রায় 400 বর্গ ফুটের মতো গোড়া, এর চওড়া।
অনেক দূর ঘুরে আসতে হয়। He is a French born. Zain is a family similar to him. He is a French born people, so he has to take to the French. Yeah. By the way, Zain... But he died in St. Petersburg? He died several months after finishing this stuff. So okay. He died in St. Petersburg. He really wanted to be buried here. He saw the whole thing with his own. Huh? He built the whole thing and he saw the full picture. Yeah. And he died. এটি যারা এই মুহূর্তে জানতে চাচ্ছেন, এটি 400 বছরের পুরনো একটি স্থাপনা। And then after this it got into just illness and then he died. The idea is a problem, just guys who are Europeans, they understand that it is just French stuff. After the war against Napoleon, we got French guy. So Napoleon, it is, you know, we have got two patriotic wars. Against Hitler, against Napoleon. So it is just the idea. এটি শীততাপ নিয়ন্ত্রিত একটি কক্ষ, একটি স্থাপনা। ভেতরে সব দামি পাথর দিয়ে এটি It is a barn rebuilt into the church. And imagine the Tsar, the Emperor, the Peter the Great, is married in the barn. So the Great... বাইরে থেকে এই স্থাপনাটি এভাবে তার নকশা বিস্তৃত আছে। বন্ধুরা সঙ্গে থাকবেন, আমরা ঘুরে ঘুরে এই ক্যাথেড্রালটির ভিতরকার যে পরিবেশ সেটি আমরা দেখছি ঘুরে ঘুরে। এটি একটি এবং চিন্তাই করা যায় না যে অত পুরনো একটি ছবি কত চমৎকারভাবে এটি এখানে যে ক্যাথেড্রালটি আছে, যে উপাসনালয় আছে, এখানে সবাই অবস্থান করছে। আমি যদি উপরটা একটু দেখাই, সমস্ত ওয়াল জুড়ে হলো যীশুখ্রিস্ট এবং মারিয়ামের ছবি খচিত আছে, অঙ্কন করা আছে এবং পেইন্টিং করা আছে। এবং পেইন্টিংগুলো খুবই আকর্ষণীয়। আসানমুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই মডেল তুলে লাভ নাই, মডেল তো নিয়ে আসবো তুলে, কিন্তু এ বানানোর অর্থ আমাদের কাছে নাই, এ একটা অসম্ভব ব্যাপার। আমরা শুধুমাত্র তাজমহল দেখেছি, তাজমহলের গল্প শুনেছি, কিন্তু সেন্ট পিটার্সবার্গের এই যে স্থাপনাটি, এটি আর্কিটেকচারাল একটি আমার কাছে মনে হয়েছে যে অসাধারণ অসাধারণ। এর নকশা, স্থাপত্য শৈলী নিখুঁতভাবে করা হয়েছে।
ভেতরে আবার এখানকার ধর্মীয় বিষয়গুলো, ধর্মীয় মানে ধর্মীয় যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্যে যে শোপিস আছে সেগুলো বিক্রি হয় এখানে। বসার জন্য জায়গা আছে ভেতরে, ইলেকট্রনিক্স বুথ আছে, এটি গোটা ওয়ালটি এরকম টেরাকোটা দিয়ে সাজানো, এবং এগুলো সব পিতলের। অবশ্যই পদ্মা সেতু বানাতে পারি, কিন্তু এরকম শৌখিনতা পদ্মা সেতু হাজারো মানুষের, লক্ষ মানুষের উপকারে আসবে, কিন্তু এরকম স্থাপনা এখন তৈরি করতে গেলে আমাদের অনেক মেধা শ্রম অর্থ খরচ করতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এবং কালকে দুই দিন সেন্ট পিটার্সবার্গে থাকব, এবং এখানকার যে সংস্কৃতি, এখানকার যে স্থাপনাগুলো, ইতিহাস ঐতিহ্য, এগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আবার একটু ঝালাই করিয়ে নেই, সেটা হলো এই যে এটি 1703 সালে এই সেন্ট পিটার্সবার্গের গ্রহপত্তন হয়, শহরটির গ্রহপত্তন হয়। এটি 1914 সালে এর একবার নাম পরিবর্তন করা হয়, এবং তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় পেত্রোগ্রাদ, এবং 1924 সালে আবার এটিকে পরিবর্তন করা হয়, সে তখন রাখা হয় লেনিনগ্রাদ, এবং 1991 সালে পুনরায় সেন্ট পিটার্সবার্গের নামে নামকরণ করা হয়। এখানকার জনসংখ্যা প্রায় 50 লাখ, এবং এখানকার অধিকাংশ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী। এটি বান্টিন সাগরের তীরে অবস্থিত, এবং এর ভেতর থেকে অসংখ্য খাল এখান থেকে প্রবাহিত হয়েছে। এখানে বন্যা হতো, এই বন্যাকে রক্ষা করার জন্য খালগুলোকে অত্যাধুনিক ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। তো এই ছিল সেন্ট পিটার্সবার্গের এই ঐতিহাসিক স্থাপনা, ভেতর থেকে আপনাদের জানানোর মতো সর্বশেষ তথ্য। তবে যাওয়ার আগে আবারও একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো এই যে 1941-44 এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই বিশ্বযুদ্ধের সময় এই শহরে 1,48,000-এর বেশি বোমা নিক্ষেপ করা হয়। সেই বোমার আঘাত সহ্য করে এই স্থাপনাটি এখনও টিকে আছে এবং অটুট আছে। সবাইকে আরও আবারও অসংখ্য ধন্যবাদ। আরেকটি রিকোয়েস্ট, সেটি হলো এই, আমার এই ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করেন, করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।